আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রবাসীরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় শক্তি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নতুন কর্মী পাঠাতে কাল মালয়েশিয়ার সাথে সমঝোতা সই। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আওয়ামী লীগের, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়ন পরিষদে নির্বাচন 31 জানুয়ারি, সব কেন্দ্রে ভোট ইভিএমে। রায়ের কপি পেতে বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়, বিচারকদের বললেন রাষ্ট্রপতি। এবং 1.5 বছরেরও বেশি সময় পর দেশে করোনা শনাক্তের হার 1% নিচে, কাল থেকে ফাইজারের বুস্টার ডোজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রবাসীরা দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তাই অভিবাসীদের সব সুবিধা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। রাজধানীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানান, নতুন কর্মী পাঠাতে কাল মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শতবর্ষে জাতির পিতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা প্রতিপাদ্যে এবছর দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বছরের এই দিনে বিশ্বজুড়ে অভিবাদন জানানো হয় অভিবাসীদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই আয়োজনে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1 কোটিরও বেশি অভিবাসী প্রতিবছর 24 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের নতুন রেকর্ড হয়েছে, কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন না রেমিটেন্স যোদ্ধারা। আজকে বিমানবন্দরে ট্রলি নাই, চট্টগ্রাম এয়ারপোর্টে পিসিআর টেস্ট হয় না। সরকারের কাছে আবেদন করব এই খাতটাকে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, কয়েক বছর বন্ধ থাকার পর বিভিন্ন দেশে আবারও খুলেছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার, বেড়েছে চাহিদাও। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুই দেশের সমঝোতা চুক্তি সই হবে বলেও জানান তিনি। রোমানিয়া বলেন, গ্রিস বলেন, লিবিয়া বলেন, মালয়েশিয়া বলেন, এটাকেও আমরা খোলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। অদ্য আমরা 427 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি, যে ওদের জন্য যারা রিটার্নি আসছে, যারা এখানে ফেরত চলে আসছে, ওদের রিইন্টিগ্রেট করার জন্য। অভিবাসী দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন জানান, প্রবাসীদের হয়রানি বন্ধে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী এবং গমনেচ্ছুক নতুন কর্মীদের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। আমরা আশা করি আগামীতে আমরা ই ভিসা ও আমরা চালু করব। আমরা যদি বিদেশে তাদের পাসপোর্ট দিতে পারি, এনআইডি কেন দিতে পারবো না? আমরা এই প্রজেক্ট চালু করেছি। বিমান ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, 40,000 থেকে 1 লাখের অধিক। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি ইতিমধ্যে এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্যে আমাদের বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্যে। আন্তর্জাতিক অভিবাসী দিবসের এই অনুষ্ঠানে বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোয় নির্বাচিত 56 জন প্রবাসীকে এনআরবি সিআইপি পরিচয়পত্র, ট্রফি ও সনদ দেয়া হয়। আগামী বছর এনআরবি সিআইপি সংখ্যা আরও বাড়বে বলেও অনুষ্ঠানে আশা করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনায় অচল অবস্থার পর স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতি চাঙ্গা হওয়ার পরও প্রবাসী আয় বা রেমিটেন্স আসার প্রবণতা কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে 20% কম হয়েছে প্রবাসী আয়। তবে এতে আশঙ্কার কিছু নেই জানিয়ে ব্যাংকার ও ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণায় আবার চাঙ্গা হবে অর্থের এই প্রবাহ, বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। শরফুল আলমের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
করোনা শুরুর পর প্রবাসীরা গত অর্থ বছরে জরুরি প্রয়োজনে দেশে থাকা পরিবারের কাছে জমানো অর্থ ও কেউ কেউ চাহিদার অতিরিক্ত অর্থ দেশে পাঠিয়েছেন। মহামারীর মধ্যেও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 2020-21 অর্থ বছরে 2,477 কোটি $77 লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। আবার ওই সময়ে অনেকেই কাজ হারিয়ে দেশেও ফিরেছেন, যার সরাসরি প্রভাব পড়ে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর এই চার মাসে রেমিটেন্স এসেছে $438 কোটি $89 লাখ, যা আগের চেয়ে কম। অনেক ইমার্জেন্সি তো এখন মিট আপ হয়ে গেছে এবং অর্থনীতি বাংলাদেশে স্বাভাবিকভাবে চলে আসছে, সুতরাং ফ্যামিলির কাছে টাকা পাঠানোটা একটু কমে যাওয়াটা স্বাভাবিক। বাইরের দেশগুলো তো কিন্তু করোনার সময় ভর্তুকি দিয়ে ইন্ডিভিজুয়াল যারা ছিল তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল, তার একটা বড় পেমেন্ট কিন্তু আমরা পেয়েছি। গত বছর যেটা ছিল এটা একটা ইনফ্লেটেড ফিগার ডিউ টু দি ইনফ্লেশন, যার কারণে আমি মনে করি যে আমাদের রেমিটেন্সটা গত বছরের তুলনায় এবছর কম। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, গত বছর একটা অতিমারির কারণে এই কাহিনীটা ঘটেছিল। পরিসংখ্যান বলছে শুধু অক্টোবর মাসে সবচেয়ে কম $164 কোটি $70 লাখ বা প্রায় $14,000 কোটি প্রবাসী আয় দেশে এসেছে, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। অনেক নতুন নতুন প্রকল্পের কাজ শুরু করছে বিভিন্ন দেশ বিভিন্ন হিসেবে, আপনি ইন্টারন্যাশনালি ইকোনমিক অ্যাক্টিভিটিসও বেড়ে গেছে এবং ওই কারণে আমাদের রেমিটেন্স বাড়বে। ম্যান পাওয়ার এক্সপোর্ট বাড়াই তখন আমাদের রেমিটেন্স বাড়বে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কারেক্ট ফিগার। গত বছর যেটা ছিল এটা একটা ইনফ্লেটেড ফিগার ডিউ টু দি ইনফ্লেশন, যার কারণে আমি মনে করি যে আমাদের রেমিটেন্সটা গত বছরের তুলনায় এবছর কম। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো গেলে আরও বেশি প্রবাসী আয় আহরণ করা সম্ভব হবে বলে মনে করছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্য নামে মাধ্যমিকে আর কোনো বিভাগ থাকছে না। নতুনের শিক্ষাক্রম 2025 সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট 200টি স্কুল নিয়ে এই শিক্ষাক্রম পরীক্ষামূলক চালুর কথাও জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় 50 বার রক্তদানকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 2023 সাল থেকে সারা দেশে শিক্ষাক্রম চালু করা হবে বলে জানান তিনি। 2023 সাল থেকে আমরা এটা সারা দেশে নিয়ে যাব এবং আপনারা জানেন যে এক এক বছর দুটি ক্লাস করে আমরা নিয়ে যাবো, প্রথমে 6-7, তারপরে 8-9, তারপরে 10। সেভাবে 2025 সালের মধ্যে এই পুরো আমাদের নতুন শিক্ষাক্রমটি সেটি বাস্তবায়িত হবে। আমাদের প্রস্তুতি চলছে, প্রস্তুতি আছে, আমরা সকলের সহযোগিতা চাই। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। শোভাযাত্রাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামে ঢাকার রাজপথে। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন আবারও ষড়যন্ত্র চলছে দেশকে পিছিয়ে দেওয়ার, একাত্তরের মতোই ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান নেতারা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসব, নানান সাজে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢোলবাদ্যের তালে জাতীয় পতাকা হাতে জনস্রোত নামে রাজধানীতে। দুপুরে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হলেও সকাল থেকেই থানা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে জমায়েত হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে সড়কে। মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজয়ের শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাসে মাতেন দলীয় কর্মীরা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব যে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা সারা জীবন লালন করব। লক্ষ্য আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন হবে। জনগণকে আমরা এই বার্তাটা দিতে চাই যে উন্নয়নের মার্কা নৌকা জনগণের মার্কা নৌকা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। একাত্তরের মতোই মুক্তির চেতনায় ঐক্য গড়ে তোলার তাগিদ দেন তারা। বাংলাদেশকে যে উন্নয়নের
বিজয় শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে জানান তিনি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে রাজধানীর শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বিজয়ের 50 বছর উদযাপনে দিয়েছে ভিন্ন মাত্রা। সরকারের নানা কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বর্ণাঢ্য আয়োজনে পালন করছে এই উৎসব। নেতাকর্মীরা বলছেন, সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয় আর তা বাস্তবায়ন করাই উৎসবের লক্ষ্য। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নকে যথার্থ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবন প্রাঙ্গণে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও বেতারের 82তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। র্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজমের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বিশ্বের বহু উন্নত দেশ যা করতে পারেনি তা বাংলাদেশ করে দেখিয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের টেকনিক্যাল সহযোগিতা রয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের এই মূল্যায়ন, যে পররাষ্ট্র দপ্তর যে মূল্যায়ন করেছে সেটিকে স্বাগত জানাই। ষষ্ঠ ধাপে দেশের 219টি ইউনিয়ন পরিষদে 31 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সভা শেষে নির্বাচনী তফসিল জানিয়েছেন ইসি সচিব হুমান কবির খন্দকার। এই ধাপের সব নির্বাচনই ইভিএমে হবে বলে জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3 জানুয়ারি, বাছাই শেষ হবে 6 জানুয়ারি। 13 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা রাখা হয়েছে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে এর পর দিন। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 7, 8, 9 জানুয়ারি 2022, আপিল নিষ্পত্তি 10, 11, 12 জানুয়ারি এবং ভোট গ্রহণ 31 জানুয়ারি। এখানে যে 219টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সবগুলো ইউনিয়নে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচন হয়নি এমন 805টি ইউনিয়ন পরিষদের মধ্যে নির্বাচনযোগ্য 325টি হলেও 219টি ইউনিয়নে ভোট হবে ষষ্ঠ ধাপে। বাকি যে ইউনিয়ন পরিষদগুলো, সেগুলো কোনো কোনো ইউনিয়ন পরিষদে আমাদের দেখা যাচ্ছে যে ওয়ার্ড বিভাজন কার্যক্রম সম্পন্ন হয় নাই, এরকম রয়েছে। তো সেগুলো সম্পন্ন হলে পর্যায়ক্রমে পরবর্তীতে হবে ষষ্ঠ ধাপ। এটি হয়েছে, কিন্তু পরবর্তীতে নির্বাচন হবে না এটি বলা যাবে না। স্থানীয় সরকার পর্যায়ের এসব নির্বাচন নির্বিঘ্ন করতে এবার আরও সতর্কতা নেওয়া হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশন সচিব মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন খেলা আর এই দেশের জনগণ মেনে নেবে না, তাই অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1971 সালের 15ই ডিসেম্বর সিলেট মুক্তি দিবস উপলক্ষে শহরের রেজিস্টার মাঠে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীনদেরকেই এর দায় নিতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে সরকার দলীয়করণ করে রাষ্ট্রীয় কোনো আয়োজনে জিয়াউর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাদের অনেকের অবদানকে সম্মান জানানো হয়নি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।
দেশকে প্রশ্নবিদ্ধ করতে লবিস্ট নিয়োগের মাধ্যমে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। তার মতে, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দেশের ভিতর বাইরে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তারই বহিঃপ্রকাশ, এতে বাঙালি জাতি ক্ষুব্ধ বলেও জানান হানিফ। রাজধানীর সেডাপ মিলনায়তনে আয়োজিত গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতি যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই বিভিন্নভাবে লবিস্ট নিয়োগ করে আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে, যার ফলে এই ধরনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে, যেটার জন্য গোটা জাতি অত্যন্ত হতাশ এবং দুঃখ প্রকাশ করেছে। রায়ের কপি পেতে বিচার প্রার্থীদের যাতে আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয় সে বিষয়ে বিচারকদের বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে মেধা ও মনন দিয়ে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারকদের আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে মামলা জট কমিয়ে আনতে বিচারকদের আরও বেশি কাজ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। শরফুল আলমের আরও একটি রিপোর্ট। মৌলিক মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সুপ্রিম কোর্ট। দেশের শান্তি ও সংকটে সংবিধানের অভিভাবক হিসাবেও ভূমিকা পালন করছে এই আদালত। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, জাতির ক্রান্তিকালে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে এই শীর্ষ আদালত। দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ন্যায় বিচার নিশ্চিত করবেন দেশবাসী তা প্রত্যাশা করে। রাষ্ট্রপতি বলেন, সময়ের সাথে সাথে আদালতে মামলার পরিমাণ বাড়ছে, মামলা জট কমাতে বিচারকদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কিন্তু বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করছে, এই সুবিধাকে কাজে লাগিয়ে মামলা ব্যবস্থাপনায় গতি আনার তাগিদ দেন রাষ্ট্রপতি। দেশের সকল আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে। রাষ্ট্রপতি আরও বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে সামিল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেড় বছরেরও বেশি সময় পর দেশে করোনায় শনাক্তের হার নামল 1% নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 13,971টি নমুনা পরীক্ষা করে 122 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 0.87%। অন্যদিকে একদিনে করোনায় মারা গেছে আরও 4 জন, তাদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। মৃতদের মধ্যে 2 জন খুলনা এবং বাকি 2 জন ঢাকা ও বরিশালের বাসিন্দা। এ নিয়ে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা 28,047। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 144 জন। আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া। সকালে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএসএ বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রথমে সম্মুখ সারির যোদ্ধারাই বুস্টার ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন বলেও জানান তিনি। মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। পর্যায়ক্রমে বুস্টার ডোজের সংখ্যা বাড়ানো হবে বলেও উল্লেখ করেন তিনি। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এবং এটা চলমান থাকবে। যাদের 6 মাসের বেশি হয়ে গেছে এবং যারা 9 মাস 1 বছর হয়ে গেছে তাদেরকেই আমরা প্রথমে তারাই পাবে, কারণ তারা 2 ডোজ নিয়েছে এবং 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে। তো অনেকেই পেয়েছেন, যারা আগে শুরু করেছে তারা আগে পাবে এবং যারা এই 60 ঊর্ধ্ব তাদেরকে তো প্রাধান্য দেওয়া হবে এবং পর্যায়ক্রমে আমরা দিতে থাকব। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে 2টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা 2টি দোকান থেকে 600 ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তাদের অভিযোগ,
ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থার কারণেই এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা হয়েছে। জেম তোসলেমের রিপোর্ট। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কর্ণফুলী গার্ডেন সিটির শপিং মলের পেছনের সড়ক দিয়ে শনিবার ভোর ছয়টার দিকে স্বর্ণবোঝাই ব্যাগ নিয়ে দৌড়ে পালাচ্ছে দুই ব্যক্তি। এই শপিং মলের চতুর্থ তলায় গভীর রাতে মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলারি দোকানের শাটার ভেঙে সেলফে রাখা স্বর্ণ ও হীরা লুট করে নেয় দুর্বৃত্তরা। কাস্টমারদের তো জিনিস আছে, রিপেয়ারিং টিপেয়ারিং বিভিন্নভাবে, তো সব মিলে মনে করেন 400-500 ভরি হবে টোটালি। আমার ডায়মন্ডের কালেকশন এবং জেম জুয়েলার্স যে টোটাল যত স্টোনগুলো এগুলো সব নিয়ে গেছে। চুরির সময় মার্কেটের বেশিরভাগ ক্লোজ সার্কিট ক্যামেরাই উপরের দিকে ঘুরিয়ে রেখেছে দুর্বৃত্তরা। দোকান মালিকরা বলছেন, চুরির পর দুর্বৃত্তরা টয়লেটের দরজা ভেঙে পালিয়েছে। আর এই ঘটনার জন্য শপিং মলের দুর্বল ও ঢিলাঢালা নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির নেতারাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ভোরে তারা বাড়িতে ছিল, তখন মানে ওরা দৌড়ে গিয়ে ধরতে লইছে, ওরা কিছু স্বর্ণ ফালাই দেওয়া বাস, ওরা ওইটা দুইটা স্বর্ণ নিয়ে ওরা রাখছে, পুলিশ তাদের ওগুলি বাইর করে দিছে। অনেক দোকানের সামনে কোনো ক্যামেরাও নেই এবং যা কিছু আছে অথবা ওরকম স্বচ্ছ না। দেখেন অনেক গ্যাফে গ্যাফে ক্যামেরা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে মানুষ, কিন্তু নিরাপত্তাহীনতা আমরা আছি মার্কেটে। পুলিশের ধারণা, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই এই ঘটনা ঘটিয়েছে। আলামত জব্দের পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সহ সব কিছু খতিয়ে দেখছেন তারা। এই ঘটনায় পাশের ভবনের তিন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাথরুমে বাইরে থেকে ভেঙে বাথরুমে ঢুকেছে, আবার বাথরুমের সেকেন্ড দরজা ভেঙেছে, এভাবে হতে পারে। তো আমরা সবটা নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে একেবারে সূক্ষ্মভাবে স্বর্ণলুটের এই ঘটনায় পুলিশের পাশাপাশি সিআইডি, র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ মাঠে নেমেছে একাধিক সংস্থা। এর আগেও একই মার্কেটে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে 2004 সালে এই ধরনের বড় ডাকাতির ঘটনা ঘটেছিল। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সীমান্ত জেলা পঞ্চগড়ে বিজয় দিবসের শপথ অনুষ্ঠানের অভিনব এক ডিসপ্লে সাড়া ফেলে দিয়েছে দেশে বিদেশে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 15,000 মানুষের অংশগ্রহণে এই আয়োজনের আকাশ থেকে তোলা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের এই আয়োজনে মানব শরীরে তৈরি হয় বাংলাদেশের মানচিত্র ও বিজয়ের পঞ্চাশ, যাতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 10,000-এরও বেশি শিক্ষার্থী। ভেদাভেদ ভুলে হাতে হাত মিলিয়েছেন 500 জনের বেশি মুক্তিযোদ্ধা, প্রায় 4,000 সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনীতিক, কৃষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে শপথ নেন তারা। জেলা প্রশাসক জহিরুল ইসলাম জানান, বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই ব্যতিক্রমী এই উদ্যোগ। সকল শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে করে আমরা আয়তাকার যে চিত্রটি তৈরি করি, সেটি এই জন্যই করি আমরা যে পঞ্চগড়কে বাংলাদেশের মধ্যে তুলে ধরার জন্য। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নরসিংদীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুস্থ শীতার্থদের কম্বল বিতরণ করল যমুনা ব্যাংক ফাউন্ডেশন। রায়পুরা উপজেলার চর মধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু গাইনি সহ সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান শিকদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রায় 4,000 রোগীকে চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এছাড়া চোখ অপারেশনের জন্য প্রায় 500 রোগীকে তালিকাভুক্ত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে সুপার টাইফুন রায়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 30 জন ছাড়িয়েছে, নিখোঁজ রয়েছে আরও অনেকেই। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হানে এই ঘূর্ণিঝড়টি। এর বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ 195 কিলোমিটার। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, উপড়ে যায় অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 30 লাখেরও বেশি বাসিন্দা।
দুর্গত প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে প্রতি বছর গড়ে প্রায় 20টি ঝড় আঘাত হারে। এর মধ্যে 2013 সালে সুপার টাইফুন হায়ানের আঘাতে প্রাণ হারায় 600+ মানুষ। কক্সবাজারে অনুষ্ঠিত হল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন জানান, নতুন ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের চেষ্টা চলছে। এর মাধ্যমে ওষুধ শিল্প আরও সমৃদ্ধ হবে বলে আশা করেন তিনি। এ সময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রায়, পরিচালক মণ্ডলীর সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আবুল বাশার হাওলাদার ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক পুলক কুমার পাল উপস্থিত ছিলেন। সভারে যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরে লাজপল্লী কনভেনশন হলে অনুষ্ঠানে সাবেক সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলা বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, বইটির লেখক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন, লেখক ও উপন্যাসিক মোহাম্মদ লুৎফুর রহমান উপস্থিত ছিলেন। সন্তানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত হল ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের ভিস্তা পার্টনার্স মিট 2021। টেলিভিশনে অ্যান্ড্রয়েড প্রযুক্তি গতানুগতিক এলইডি ইন্টারনেট স্মার্ট টিভির বাজার দখল করবে বলে অনুষ্ঠানে জানান ভিস্তা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। ডিশ সংযোগ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করে অসংখ্য স্যাটেলাইট চ্যানেল দেখা যায় ভিস্তা অ্যান্ড্রয়েড টিভিতে। রপ্তানির লক্ষ্যে ভিস্তা ইলেকট্রনিক্স ইতিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপন করেছে বিশ্বমানের কারখানা। ভিস্তা পার্টনার্স মিটে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শামসুল আলম পনির, পরিচালক ইডি মইনুল হক। এবারে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ বাতিলের সুযোগ নেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ডে পরিচালকদের নিয়ে এক বৈঠক শেষে তিনি বলেন, 21 ডিসেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল আসার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসএমআর সাফের রিপোর্ট। কথা ছিল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকবে 7 দিন, কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত কোভিড পজিটিভ হওয়ার পরই পাল্টে যায় নিউজিল্যান্ড সফররত পুরো বাংলাদেশ দলের স্বাভাবিক জীবনযাত্রা। তার সংস্পর্শে আসা সবাইকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে, স্থগিত করা হয় অনুশীলন এবং জিমনেশিয়াম সুবিধাও, যে কারণে সিরিজের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয় শঙ্কা। তবে বোর্ড সভাপতি বলেন, সিরিজ বাতিলের সুযোগ নেই। তাহলে ওরা যদি আমাদেরকে বলে ঠিক আছে আমরা সিরিজটা 3-4 দিন পিছিয়ে দিলাম, তাহলে তো আমাদের আর মানে না করার কোনো, 30 তারিখের আগে কমেন্ট করাটা কঠিন এবং ওদের কাছ থেকে প্ল্যানটা পাওয়ার আগে কঠিন। তবে আমরা জানিয়ে দিয়েছি যেটা, যেহেতু পার্ট অফ টেস্ট চ্যাম্পিয়নশিপ, যদি আমাদের প্র্যাকটিস বা জিম এগুলোর সুযোগ না করে দেওয়া হয় তাহলে এটা তো অত্যন্ত কঠিন হবে, এই খেলার তো কোনো মানে হয় না। এতে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়েও সিদ্ধান্তহীনতায় এখন বোর্ড। একটা হতে পারে যারা ওখানে আছে ওদেরকে বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে, যারা ওখানে আছে ওখান থেকে আসার পরে ওদেরকে ব্রেক দেওয়া হবে 2-4 দিন, তারপর ওরা জয়েন করবে, তাদের পেমেন্টটা পাবে। তাহলে হবে কি, প্রোরাটা বেসিসেও যদি হয়, ওরা যদি ফিনান্সিয়াল কোনো লস হয় সেটা বোর্ড উইল পে। বিপিএল এর পরেই বাংলাদেশে আসার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ টাইগারদের। 2022-এর পুরো সময়টাই ঠাসা ক্রিকেট সূচি থাকায় নিউজিল্যান্ড সিরিজ কোনোভাবেই বাতিল করতে চায় না বিসিবি। এবং তার চেয়ে বড় কথা, এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে 3-0 গোলে পরাজিত করে স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিতল ঢাকা আবাহনী। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 54 মিনিটে রাকিব হোসেন দারুণ এক গোল করে এগিয়ে দেন ঢাকা আবাহনীকে। লিড নেওয়ার আনন্দ নামে গ্যালারির সমর্থকদের মধ্যে এই গোলের রেশ না কাটতেই খেলার 63 মিনিটে স্পট কিকে আকাশি হলুদ শিবিরকে 2-0 গোলের লিড এনে দেন ডরিয়েলটন গোমেজ। 76 মিনিটে আবাহনীর পক্ষে তৃতীয় গোলটি ও নিজের দ্বিতীয় গোলটি করেন ডরিয়েলটন।
এর আগে কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে উভয় দল আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি। তাতে গোল শূন্য অবস্থাতেই শেষ হয় খেলার প্রথমার্ধ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। প্রবাসীরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় শক্তি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নতুন কর্মী পাঠাতে কাল মালয়েশিয়ার সাথে সমঝোতা সই। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আওয়ামী লীগের, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকার। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়ন পরিষদের নির্বাচন 31 জানুয়ারি, সব কেন্দ্রে ভোট ইভিএমে। রায়ের কপি পেতে বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়, বিচারকদের বললেন রাষ্ট্রপতি। এবং 1.5 বছরেরও বেশি সময় পর দেশে করোনা শনাক্তের হার 1% নিচে, কাল থেকে ফাইজারের বুস্টার ডোজ। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।